রাধে রাধে। আমার আজকের এই ব্লগটি সাম্প্রতিক গড়ে ওঠা বাংলার বুকে দ্বিতীয় বৃন্দাবনকে নিয়ে। বৃন্দাবনের মন্দিরগুলির আদলে গড়ে ওঠা এই অপূর্ব সুন্দর মন্দিরটি পশ্চিমবঙ্গের কোন স্থানে রয়েছে, এখানে কি করে যাবে, কিভাবে পুজো দেবে, ভোগ লাভের জন্য কি কি করা হয়, মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আমরা এখানে সপরিবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাংলার বৃন্দাবন দেখতে। প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এখন মন্দির প্রাঙ্গণে। তো চলো তোমাদের সাথে ঘুরতে ঘুরতে সমস্ত তথ্য শেয়ার করা যাক। মন্দিরের সামনে মেন রোড, আর মন্দিরের পাশে কিন্তু পার্কিং এর জায়গা। এখানে কার বা বাইক পার্কিং করতে পারো। বাইক পার্কিং এর জন্য 10 টাকা করে চার্জ নেওয়া হয়, আর কার পার্কিং এর জন্য 20-30 টাকা চার্জ করা হয়। বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রাম টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, আর এই গ্রামেই গড়ে উঠেছে বাংলার দ্বিতীয় বৃন্দাবন, যার আসল নাম ত্রিধারা মিলন মন্দির। এটা ছিল মন্দিরের প্রবেশদ্বার, আর এর উপরেই হলো পুরো মন্দিরটা। প্রবেশদ্বারটা দেখে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে এখনও অনেক কিছু কাজ বাকি। এর পাশেই বিশাল বিশ্রামাগার। এটা হলো মন্দির চত্বর, মাঝখানের ওটা আটচালা, আর এই সেই মূল মন্দির। আর এই রাস্তাটা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছি। শ্রীকৃষ্ণ আর রাধারানীকে ঘিরে গোপিকাদের এই নৃত্য প্রথমেই তোমার নজর কাড়বে। এবার ছোট ছোট সিঁড়িগুলো দিয়ে উঠে গেলাম ওপরে। এখন পূজোর টাইম, তাই এখানে বেশ ভিড়। মূলত এটি একটি কৃষ্ণ মন্দির, তাই এই মন্দিরের দেওয়াল থেকে সিলিং পুরোটা জুড়েই ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার নানান দৃশ্য অসম্ভব সুন্দর শিল্পকলা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তোমাদের নাম গোত্র দিয়ে পুজো দিতে পারো, ইনি হলেন প্রধান ঠাকুর মশাই। তো চলো খানিকক্ষণ পুজো দেখা যাক। দুপুর 1টা অবধি এই মন্দিরে চলতে থাকে পুজো। বেলা 11:30 ভাতের ভোগ লাগানো হয়। এই সময় দরজা খোলা থাকলেও পর্দা দেওয়া থাকে, তাই এই সময় তোমরা মূর্তির দর্শন করতে পারবে না। দুপুর 1টা থেকে 5টা অবধি মন্দিরের দরজায় চাবি দেওয়া থাকে, তাই এই সময়ও কোনোভাবে দর্শন করা সম্ভব নয়। বিকেল 5টার পর দরজা খোলা হয়, সেই সময় এলে তোমরা মূর্তি দর্শনের সাথে সাথে দেখতে পাবে অসাধারণ আলোকসজ্জা। মন্দিরের আরেক পাশে দেখতে পাবে মা কালীর মন্দির, আর তার পাশেই বিরাজ করছেন মহাদেব। একইভাবে মন্দিরের সিলিংয়ের মতোই মন্দিরের পিলারগুলির গায়েও অসম্ভব সুন্দর শিল্পকলা করা হয়েছে। এটা ছিল মন্দিরের সামনের আটচালা। একইভাবে এখানেও শ্রীকৃষ্ণের জীবনের নানান কাহিনী তুলে ধরা হয়েছে। আমার জীবনে এত সুন্দর আটচালা কখনো দেখিনি। এখানেই শেষ নয়, মূল মন্দির থেকে নামলেই ডান দিকে তাকালে দেখতে পাবে আরও 2টি মন্দির, রাম মন্দির আর শিব মন্দির। তার সাথে দেখতে পাবে বিশাল এক বটবৃক্ষ। এই বটবৃক্ষের জন্য পুরো জায়গাটা কেমন জানি এক আশ্রমের মতো মনে হবে। মন্দিরের আরেক পাশে তৈরি হয়েছে বিশাল এক মহাকালের মূর্তি। ক্যামেরার চোখে হয়তো এর আকার অতটাও সেভাবে বোঝা যাচ্ছে না, তবে এটি প্রায় 2তলা বাড়ি সমান। এই জায়গাটা নির্মাণ কার্য এখনও অনেকটাই বাকি রয়েছে। এই মূর্তির পিছনের দিকে এলেই দেখতে পাবে বিশাল এক গোশালা,
ভগবান শ্রীকৃষ্ণের স্থানে গোশালা থাকবে না তা কী করে হয়? কথা বলে জানলাম এই গোশালাতে 45টিরও বেশি গরু আছে। এইখানকার টাটকা দুধ দিয়েই কিন্তু ত্রিধারা সুইটসের মিষ্টিগুলো তৈরি হয়। এই যে জায়গাটা দেখছো, এখানেই কিন্তু অন্নভোগ খাওয়ানো হয়। অন্নভোগের জন্য 50 টাকা দিয়ে কুপন কেটে নিতে হয়। কুপন পাবার জন্য তোমাদের সকাল 10টা থেকে 11টার মধ্যে মন্দিরে এসেই কিন্তু কুপন কাটতে হবে, কারণ কুপন খুবই লিমিটেড থাকে, অনলাইনে কুপন কাটার কোনো সুযোগ সুবিধা নেই। দুপুর 1টা নাগাদ প্রসাদ খাওয়ানো স্টার্ট হয়। এখানে আমরা সবাই যাচ্ছি প্রসাদ গ্রহণ করতে, তোমরা সাথে থেকো, আমি ভেতরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। এই সেই খাবারের জায়গা যেখানে একসাথে 800 মানুষ বসে প্রসাদ গ্রহণ করতে পারবে। আমরাও সপরিবারে এখানে প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি। জায়গাটা ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রতিদিন ভিন্ন ভিন্ন প্রসাদ তৈরি হয়। কোনোদিনও ভাত, কোনোদিন পোলাও, কোনোদিন খিচুড়ি প্রসাদ। আজ আমরা ভাত, আলু পোস্ত, কুমড়োর তরকারি, ডাল, চাটনি আর পায়েসের ভোগ গ্রহণ করলাম। খাবার দাবার শেষ করে তোমরা প্রবেশদ্বারের পাশেই থাকা সেই বিশ্রামাগারে কিন্তু শুয়ে বা বসে বিশ্রাম নিতে পারো। কেউ যদি মন্দিরের প্রসাদ গ্রহণ করতে না চাও, তাহলে মন্দিরের বাইরে কিন্তু অনেক খাবার দাবারের দোকান আছে, সেখান থেকে তোমরা খেয়ে নিতে পারো। মন্দিরের বাইরে পেয়ে যাবে টেরাকোটার এরকম অনেক দোকান। আজকের ভিডিওটিতে আমি আমার সাধ্যমতো তোমাদের সামনে সমস্ত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে এই ছোট্ট বোনটার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অসম্ভব সুন্দর একটা দিন কাটলো, এবার বাড়ি ফেরার পালা।